আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের খুব প্রিয় একটি ঋতু শীতকাল বর্তমানে বাংলাদেশে চলছে, এবং এই উইন্টারে আমাদের আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে অনেক ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায় এবং খুব সুন্দর। শীতের সকালটা অনেক সুন্দর, এবং এই সময়টায় যারা দেখা যাচ্ছে যে হাঁটতে চান না, তারাও অনেকেই সকালবেলা একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক একটু করেন, যেটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, যারা দীর্ঘদিন যাবৎ স্যারকে ফলো করে আসছেন, তাদের কাছে ওনার একটু পরিচিতই হবেন, কারণ 2019 সালে উনি একবার এসেছিলেন আমাদের কাছে চিকিৎসার জন্য। তখন উনি এসেছিলেন যে সমস্যাটা নিয়ে, সেটা হচ্ছে উনি একটা বাইক অ্যাক্সিডেন্ট করেন, দুর্ঘটনা একটা ঘটেছিল ওনার জীবনে। সে বাইক অ্যাক্সিডেন্টের পরবর্তীতে যেটা হয়েছে যে একদম প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন, একদম প্যারালাইজ রোগীর মতো, কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না। যে মানুষটা সব কাজকর্মই করতেন, কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরে একদম পুরো ডিজেবল হয়ে গিয়েছিলেন, চারিদিকে প্রায় অন্ধকার দেখা শুরু করেছিলেন। কি হবে, আদৌকে সুস্থ হবেন কি হবেন না, ঠিক সেরকম একটা দোদুল্যমান অবস্থায় উনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য আসেন, এবং চিকিৎসা উনি নেন, এবং খুবই অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে উনি ওনার নিজ কাজে উনি ফিরে গিয়েছিলেন। যদি উনি একজন প্রবাসে থাকেন উনি, সো সেখানে উনি ওনার কর্মক্ষেত্রে আবার উনি ফিরে গিয়েছিলেন, এবং এতদিন পর্যন্ত মোটামুটি ভালোই ছিলেন। এবং পরবর্তীতে আবার এই 2022 সালে উনি একটু স্যারের কাছে এসেছেন ছোটো কিছু কমপ্লিকেশন নিয়ে, সেগুলো ট্রিটমেন্ট করানোর জন্য, এবং সেগুলোরও উনি ট্রিটমেন্ট করেছেন। এবং যেই মানুষটা ওনার হাত নাড়তে পারতেন না, কোনো শরীর নাড়তে পারতেন না, সেই মানুষটা কেমন আছে আজকে সেটাই আপনাদেরকে একটু আমরা দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আতাউর রহমান। আতাউর রহমান। স্যার, বাসা কোথায় আপনার? ঢাকা দোহার। ঢাকা দোহারে। আমরা জানি আপনি প্রবাসে আছেন প্রায় গত 11 বছর যাবৎ, কোথায় আছেন? আমি আছি হচ্ছে আপনার কাতারে। আচ্ছা, আমরা জানি আপনি 2019 সালে একটা ছোট্ট দুর্ঘটনা ছিল আপনার জীবনে, আমাদের নতুন দর্শকদের জন্য যদি সেই দুর্ঘটনাটা আরেকবার একটু বলেন। আমি 2019 সালে আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি। তো অ্যাক্সিডেন্টের পরে মেডিসিন আর কি খাই বাই করি, তো কিছুদিন পরে আমার আর কি কাজ হচ্ছে না, ওই মেডিসিনের কাজ হচ্ছে না, হাতটা আপনার মোটামুটি বেঁকাই গেছিল। আচ্ছা। এবং পাও দিয়ে হাঁটাহাঁটি করতে পারতাম না, মানে অ্যাক্সিডেন্টের পরে আপনার এই কমপ্লিকেশনগুলো দেখা দেয়, টোটালি আপনি হাঁটাচলা করতে পারছেন না, কারো সাহায্য ছাড়া মুভ করবেন কোথাও সেটাও করতে পারছিলেন না, এবং সদ্য বিবাহ করেছিলেন মাত্র। হ্যাঁ। তারপরে স্যারের কাছে আসি, ডক্টর.Shafiullah প্রধান। তো এখানে আসার পরে তার কাছ থেকে ট্রিটমেন্ট নেই, এবং ট্রিটমেন্টে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, এবং কোনো অপারেশন বিহীনভাবে। হ্যাঁ, অপারেশন বিহীনভাবে। এমন অবস্থা হয়েছিল, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলেন, অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছে, কিন্তু কাজ হইতেছে না। আচ্ছা, মানে যেসব ডক্টরের কাছে গিয়েছিলেন তারা কি আপনাকে সার্জারির পরামর্শ দিয়েছিলেন কেউ? না, ওরকম না, সবাই মেডিসিনের উপরে আগে এটা হলে ভালো হয়ে যাবে, ওটা হয়ে যাবে, কিন্তু হচ্ছে আর না, হচ্ছিলেন না। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পরে এক দুদিন পরে আমার অবস্থা ভালো ছিল। আচ্ছা, অনেকটুকু আপনি ভালো হয়ে গেছিলেন, এখান থেকে মোটামুটি সুস্থ অবস্থায় আপনি আবার বাসায় চলে যান। পরে আমি আবার বাহিরে চলে যাই কিছুদিন পরে। তো 2019 থেকে 2022 মাঝখানের এই কিছু বছর কেমন ছিলেন আপনার, মানে কাজকর্মে কি আপনার কোনো ধরনের সমস্যা হয়েছিল? মেডিসিন ছিল এবং ভালো ছিলাম, জানেনই তো কাতারে খেলা, এজন্য মেডিসিন আর নেওয়া সম্ভব ছিল না। আচ্ছা, এজন্য একটু বেশি সমস্যা হয়ে গেছিল। আচ্ছা, বিশেষ করে ওই পেন কিলার, ওই দেশে যে পেন কিলার খাইতাম, ওগুলিতে আরো বেশি সমস্যা, ভালো থাকতাম, কিন্তু আবার মেডিসিনের কি যে ওর যে একটা অ্যাকশন আছে সেটা শেষ হয়ে গেলে আবার রিটার্ন, আবার একটু খারাপ হয়ে যেত। সো তখন আপনি চিন্তা করেছেন যে না, একবার একটু দেশে আসি, স্যারকে একবার আরেকবার একটু দেখে আসি, এজন্যই সরাসরি স্যারের কাছে চলে আসেন। আমি যে 1 সপ্তাহ 15 দিন আগে আসছি, তারপরে যে এখনই আবার স্যারের কাছে আসছি, যে আবার একটু ট্রিটমেন্ট নিয়ে যাই, তো থাকতে হবে আমার ওখানে। তো এই যে আপনার যখন আপনার অ্যাক্সিডেন্টটা হলো, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন, কিন্তু চিকিৎসার পর চিকিৎসা নিচ্ছেন, ভালো হচ্ছেন না, মানসিকভাবে কিছুটা আপনি ভেঙে পড়েছিলেন, তারা তো অনেক রকম আর কি যে আপনার আর কি অন্য কিছু হয়ে গেছে, মানে এমন একটা হয়ে গেলে আপনি যে আর স্বাভাবিক অবস্থা আসবেন সেটা নিয়েও তারা কিছুটা ডাউটফুল ছিল। হ্যাঁ, তারা তো আর কি যে আমার জিনিসটা যে আর্থ্রাইটিস বা বাত সমস্যা, এটা তারা মানে এটা তারা আর আপনাকে হাইলাইট করছিল না, তারা এটা বলে। আচ্ছা, যে এরকম আমার আর কি অন্য কিছু দিন হয়ে গেছে, যে একটা মেডিসিন এইভাবে খাইতে হইব আর কোনো। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যারের কাছে আসার পরে ভালো, এই জন্যই আসা।
মানে যেহেতু আপনি আপনার কাজকর্ম যা কিছু আছে এই কয়েক বছর আপনি খুব ভালোভাবে এবং সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পেরেছেন, সেটার জন্য আপনি আরেকবার স্যারের কাছে এসেছেন রিভিউর জন্য। সো কেমন আছেন এখন? এখন তো এই যে আসছে কিছুদিন হলো, আলহামদুলিল্লাহ ভালো, ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। স্যার আমাদের দর্শকরা অনেকেই আছেন এই মুহূর্তে হয়তো ক্যামেরার উপাশে, কোথায় গেলে ভালো চিকিৎসা পাবেন? অনেকে বিভিন্ন জায়গায় ঘুরছেন বছরের পর বছর কিন্তু ভালো হচ্ছেন না, তাদের জন্য আপনি যদি কিছু বলেন। তাদেরকে এটাই বলবো যে যদি তাদের আর্থিক বা বাতের সমস্যা থাকে বা ব্যথাজনিত কোনো সমস্যা থাকে অবশ্যই স্যারের কাছে আসলে ভালো একটা ট্রিটমেন্ট পাবে ইনশাআল্লাহ, আশা করি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে স্যার। দর্শক বরাবর যেটা বলি যে যখনই মানুষ অসুস্থ হন তখনই তার কাছের মানুষগুলোর ভূমিকা কিন্তু অনেক বেশি। আমরা সবসময় ওনার ভাইকে কাছে পেয়েছিলাম, আমরা দেখেছি উনি কতটা পরিশ্রম করেছেন, কতটা আন্তরিকতার সাথে ওনার চিকিৎসার জন্য উনি কষ্ট করেছেন, আমরা সেটা কষ্টই বলবো। একটু আমরা ওনার সাথেও কথা বলবো, সেই সময়কারগুলো কথা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন আজকে? আপনার ভাই 2019 সালে একটা ছোট্ট দুর্ঘটনা ছিল, পাশাপাশি ওনার আর্থ্রাইটিসও ছিল আমরা জানি, সো একরকম প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন, কেমন দেখতেন ওই সময়টাতে ওনাকে? ওই সময় অ্যাকচুয়ালি আমরা একটা টেনশনে পড়ে গেছিলাম, কারণ একটা টেনশনের ব্যাপার, কারণ তখন নতুন বিয়ে করছে, বিদেশ থেকে আসছে, অ্যাক্সিডেন্ট করছে, সো আমরা এটা নিয়ে একটা হতাশা ছিলাম। আর তখন অনেক ডাক্তারই আমরা, তখন তো অ্যাকচুয়ালি একটা জিনিস কী হলে অসুস্থ হলে মানুষ তার কোন কিন্তু তখন ই থাকে না কতক্ষণে সে সুস্থ হবে, সুস্থ হবে সেই চিন্তা। তো আমরা তখন যে কোনো কিছুর বিষয়ে, যে কোনো যে বলছে যে এই ডাক্তার ভালো বা ওই বলছে ওই ডাক্তার ভালো, এইভাবে কিন্তু আমরা চলে গেছি, দেখাইছি ডাক্তার, এই ডাক্তার এই পরামর্শ দেয়, এই ওষুধ দিছে, ওই ওষুধ দিছে, সে পঙ্গু হয়ে গেছে, এ হয়ে গেছে, মানে এরকম একটা অনেক ডাক্তারই এরকম একটা মুভমেন্ট করছে যে সে আর কখনো ভালো হবে না, আচ্ছা এরকম একটা ই করছে। তা আমরা আরও ভেঙে পড়ছি, মেডিসিন দিচ্ছি, ই করতেছি, কোনো কিছু হচ্ছে না। সো পরে বাই দ্য ওয়ে আমরা এই শফিউল্লাহ প্রধানের একটা ই পেলাম, প্রতিবেদন পেলাম, ভিডিও পেলাম। তা আমাদের একটা ই হলো হয়তো বা যেহেতু এখানে পঙ্গুত্ব লোকগুলি সুস্থ হচ্ছে, এত লোক রিভিউ দিচ্ছে, একবার গিয়ে দেখি, আই থিঙ্ক সো হয়তো এখানে ভালো হতে পারে, ওই আশা নিয়ে কিন্তু আমরা এখানে প্রথমবার আসা। সো বাই দ্য ওয়ে তার সাথে আসলাম, দেখা করলাম, তারপরে সে বললো যে এখানে থাকতে হবে। তাতে ভাবলাম যে এখানে আপনার থেকেই তো আপনার ট্রিটমেন্টটা করাতে হবে, যেহেতু সে প্যারালাইসিসের মতো হয়ে গেছে, সে লড়তে পারছে না, এই করতে পারছে, তাকে তো আর বাসায় নিয়ে নিয়ে আসা যাওয়া করে তো আর ট্রিটমেন্ট করা সম্ভব না, দূরত্ব অনেক, কস্টিং ও বেড়ে যাবে। সো বাই দ্য ওয়ে তখন আমরা কি করলাম, স্যারে তখন বললো যে তাকে 15 দিনের মিনিমাম 15 দিন রাখতে হবে, এক মাসের কথা বলছিল, তো 15 দিন রাখতে হবে। ওকে স্যার, সো আমরা তাকে ভর্তি করলাম, ভর্তি করার পর থেকেই তাকে থেরাপি দেওয়া ধরলো, দেখলাম আপনার এই গিরা থেকে বা এই ইয়ে থেকে এই নখ থেকে নখটাতেই বেঁকা হয়ে গেছে, একদম পুরো বাঁকা হয়ে ছিল, এমনি ছিল, সে সোজা করতে পারে। বাই দ্য ওয়ে এটা নিয়ে আমাদের একটা বিরাট টেনশন, যে একটা হাত যদি তারি হয়ে যাবে, একটা পা যদি হয়ে যায়, সে তো তার কোনো ভ্যালু। সো বাই দ্য ওয়ে পরে তাকে ই করার পরে, ট্রিটমেন্ট করার পরে তারা ইঞ্জেকশন দিলে, এখান থেকে ব্লাড বের করলো, এর থেকে ই করলো, অনেক জায়গায় ইয়ে ঠিক করার পরে 2 দিন পরে দেখি যে না সে একটু রিল্যাক্স হয়ে যাচ্ছে, পার্টি করতে পারতেছে। তো আমাদের একটা এটার প্রতি একটা ইয়ে এসে পড়লো, বিশ্বাসের রিয়াটা আরেকটু বেড়ে গেল। হ্যাঁ না, তাহলে তো আমরা ভালো জায়গায় আছি, যেখানে আমাকে দরকার ট্রিটমেন্ট দরকার, যে মানে অরজিনাল ট্রিটমেন্ট আমরা পেয়েছি অবশ্যই। সো বাই দ্য ওয়ে আমাদের এক সপ্তাহ যেতে যেতেই দেখলাম যে না ভালো আরও ইম্প্রুভ করছে, আরও পুরো ইম্প্রুভ করার পরে আলাই দিলে তখন একদম পুরাপুরি সুস্থ হয়ে গেল আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমরা আরও রাখতে পারতাম, বিকজ ওই সময় থেকে গেছে আবার সেই ছুটি তার ছিল, চলে যাবে ছুটি, সেই জন্য আর আমরা তাকে আর ই করতে পারি নাই। সো তখন তাকে রিলিজ নিয়ে আমরা কিছু মেডিসিন সারে দিয়ে দিল, যে এই মেডিসিনগুলো কন্টিনিউ করতে হবে, তো কন্টিনিউ করছে, 3 বছর ওখানে ছিল, আমরা এখন আপনাদের এখান থেকে সামটাইমস ওষুধ নিয়ে পাঠাই দিছি। তো এই যে কিছুদিন আপনার খেলার কারণে হয়তো আপনার ওখানে একটু টাবলি হয়ে গেছে, আপনার এয়ারপোর্টে ওষুধ নিতে দিচ্ছে না, এর জন্য আর দিতে পারে না, তো আবার একটু এফেক্টেড হয়েছে, মানে ওই বাম হাতের এখানে আর পায়ের মধ্যে একটু ব্যথা বা একটু ফুলে গেছিল,
তো এর জন্য আবার আসছে যে তাইলে যাই আবার একটু ট্রিটমেন্ট করে আসি। তো আজকে তো আপনার অনলি থ্রি ডেজ, তিন দিন রাখা হয়েছে, তিন দিন ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা দেখলাম যে আবার 10 তারিখে চলে যাবে, সময়ও নেই, এর জন্য তো দেখা গেছে আমার একটু একদিন আগেই যেতে হয় বাসায়, দিয়ে একদিনের সময় পেপার সেপার আছে, এর জন্য আর কি আমরা এক মাসের ছুটিতে আসছি। লোকজন যখন আপনার কাজে থাকলে মানুষ এমনি ভালো, এমনি ভালো থাকে। আপনি যখন আপনি ঘরে বসে থাকবেন, এই থাকবে নিজেও বোরিং ফিল করবেন আর নিজে খুব ভালো লাগবে, হাত পা চলতে থাকবে না, চলতে পারবে না, এই করতে পারবে না, আমি নিজেকে ওই রকম ই মনে হবে না, কমফোর্টেবল মনে হবে। যেমন আমিও কিন্তু কাজ করি, আমি একজন শেফ, অল টাইম আমার ওয়ার্কিং এর উপরে থাকতে হয়। তো তাই গেছে অনেক সময় দেখা গেছে একটু বিজি কম থাকলে তখন নিজের একটু ই লাগে, তো সময় পাস হয় না এই আর কি। তো থ্যাংক ইউ দর্শক, আমি মনে করি যে আমি যতটুকু ইম্প্রুভ হয়েছি, যদি এখানে শুধু সেই যে অ্যাক্সিডেন্ট হয়ে আসছে তা নয়, অনেকেই দেখা গেছে মুরব্বী আছে প্যারালাইসিসের মতো হয়ে যায়, ই হয়ে যায়গা, বাতের সমস্যা আছে, তারাও আসলে আমার মনে হয় ভালো হয়ে যাবে, এখানে একটু ট্রিটমেন্ট করে দেখাইতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে বাকিটা জীবন উনি এরকমটাই সুস্থ থাকতে পারেন। দোয়া করবেন আমাদের DPRC হসপিটালের জন্য এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য যাতে বাকিটা জীবন উনি এভাবেই রোগীদের সেবা করে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।